আজ কিয়ানের স্কুলে টিফিনে দিতে হবে ফ্রুট স্যালাড বা ফ্রুটস আর সেই সাথে একটা মিষ্টি। আর আমি চেষ্টা করি ওর রুটিন ওয়াইজই ওকে টিফিনগুলো করে দেওয়ার, সেটা খাক আর না খাক, সবাই যখন একই টিফিন নিয়ে যাবে তো দেখে কিছু শিখবে বা ওই জিনিসটা খেতে হয় এই ব্যাপারটা বুঝতে পারবে। আর এমনি তো অন্য কোনো ফল একদমই খেতে চায় না, কিন্তু মৌসুম্বি লেবুটা এরকম শুরু শুরু করে কেটে দিলেও সুন্দরভাবে খেয়ে নেয়, সেই জন্য শুধু মৌসুম্বি লেবু আর দুটুকরো শশা দিয়ে দিলাম আর সাথে একটা কালাকাঁদ দিয়ে দিলাম। বাবানকে স্কুল থেকে ছুটি করিয়ে তারপরে একটু বাজারে যাবো, নাহলে তো এমনি বাজারে আসা হয় না, একটু ওই যে কেনাকাটা করার আছে। আর আমাদের কালকে বেরোনো, কালকে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে, মানে অনেকে মিলে যাচ্ছি, সেই সব ভিডিও তো তোমরা পাবেই, জানতেই পারবে কোথায় যাচ্ছি। তো তার জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি, এখন বাজারে যাচ্ছি, যাই দেখি কি কেনাকাটা করি। তার মধ্যে আবার একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে ওই যে স্কুটির সামনেটায় পাপান দাঁড়াতে ভালোবাসে, যে ও দাঁড়িয়ে আসবে, এবার ওই স্কুটির সামনেটায় ওকে দাঁড় করিয়ে নিয়েছে। এবার দু হাত দিয়ে তো প্রদীপের সাপোর্টটা ছিল দু পাশ থেকে, মাঝখানে ওকে হ্যান্ডেল ধরিয়ে দিয়েছে যে তুমি দাঁড়িয়ে থাকো। জাস্ট স্কুল থেকে বেরিয়েছি আর সেই সময় কি হয়েছে, একটা মানে গছ কাটাই ছিল আর ওখানটায় অনেকগুলো টোটো ফুটো এসে গেছে, আর ওই মানে গাড়িটা একটুখানি হয় না ঝাঁকুনি টাইপের হয়েছে, ঝাঁকুনি হয়েছে আর ও হাতটা ছেড়ে দিয়েছে, দিয়ে সামনে এরকম ভাবে গিয়ে মুখটা থেপড়ে, মানে ওই স্কুটির সামনের যে ওই ইয়েগুলো থাকে কাটা ফাটাগুলো মিটার বক্স না, হ্যাঁ ওখানটায় গিয়ে গুঁতোটা খেয়েছে, ঠোঁটটা নিচের ঠোঁটটা অনেকটা কেটে গেছে, পেটে রক্ত বেরিয়ে গেছে, মানে যাই হোক। তারপরে ওখানে দাঁড়িয়ে জল টল দিলাম, তারপরে একটা ওষুধের দোকানে গেলাম ওষুধ নিতে, কিন্তু আবার নিলাম না, রক্ত টক্ত বন্ধ হয়েছে, বললো যে ঠিক আছে দেখুন মুখের ভেতরে, তো দেখি কোনো ডক্টরকে দেখিয়ে যদি একটু ওষুধ নিতে পারি, নাহলে ওই আমরা যেখান থেকে ওষুধ নিই সেখান থেকে মানে ওর ওষুধ আর কি যে দোকান থেকে নেওয়া হয় তারা তো জানেন, ওই দোকানে যে ডক্টর বলছে তার সঙ্গে মানে ফোনে কথা বলে যে কী ওষুধ দেয় সেই ওষুধ একটা মানে নিয়ে ওখানে লাগানোর জন্য। যাই হোক, মানে খুব টেনশান হয়ে গেছিলো, মনটা খারাপ হয়ে গেছিলো, পেরিয়েই এখন ঠিক আছে। যে এখন টিয়া রাখাচ্ছে, চশমা খুলে গেল, দাঁড়াও আসলে কি বলতো, ছোট মানুষ তো, বড় মানুষ হলে আমরা বড়রা হলে এতক্ষণ কান্না কাটি দূরে দিতে হবে করতাম। দেখো তোমার ঠোঁটটা কেটে গেছে, ঠোঁটটা কেটে গেছে, দেখো কতটা কেটেছে। এখন আবার ট্রেনে যাবে বলছে, আমি তোমাকে এগুলো কেনার জন্য তাড়াহুড়ো দিই নাই, যখন কোনো জিনিস ভালো লেগে যায় এরকম ভাবে বিছানায় নিয়ে রাখতে হয়, হ্যাঁ এরকম বিছানায় নিয়ে ঘুমাতে হবে। জুতোটা এত পছন্দ তোমার, কতটা পছন্দ জুতোটা, কেমন সুন্দর হয়েছে, হ্যাঁ আঙ্কিতা তাহলে জুতোটা রেখে দি, নিচে রেখে দি, দেখি দেখি ঠোঁটটা দেখি, একটু ঠোঁটটা দেখি এখন কেমন আছে, ঠোঁটটা দেখি কমে গেছে, দেখি একটু আমাকে দেখতে দাও, এই দেখো, তাহলে আমি দেবো না, আমি আমি কিন্তু দেখতে দেবো না, একটু ঠোঁটটা দেখতে দাও, জুতোটা তাহলে রেখে দি, জুতো নিয়ে বিছানায় খেলতে নেই, জুতোটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে এই জুতো নিয়ে এসে থেকে, মানে এসে ঘরে ঢুকে ব্যাগ থেকে এই জুতোটা বার করেছে, ব্যাগের ওপরে ছিল আর সেই যে নিয়ে ঢুকেছে, তারপর ওকে স্নান করিয়েছি, বাথরুমেও নিয়ে গেছে জুতোটা, বাথরুমের জুতোটাকেও ধুয়েছে, স্নান করিয়েছে ওর সাথে সাথে, দিয়ে যে বিছানায় তুলে বসে রয়েছে, এটা নিয়ে বসে ভাত খেয়েছে। নেক্সট
আজকে তো প্রদীপটা বুদ্ধি করে রান্নাটা করে রেখে গেছিল জন্য মানে এসে যাই হোক ফটাফট খেতে পেরেছি। মানে আমি হাত মুখ ধুয়ে আগে পাপানকে এসে আগে স্নান করিয়েছি, মানে জামা প্যান্ট চেঞ্জ করিয়ে আগে ওকে স্নান করিয়েছি, স্নান করিয়ে খাওয়াতে বসে গেছি। আর রান্নাটা করে রেখে গেছিল শুধু ডিমের ঝোল আর ভাত, ওটাই যথেষ্ট, আর কিছু দরকার নেই। ভালো হয়েছিল, বেশ টেস্টি হয়েছিল, মানে যে খারাপ হয়েছে তা কিন্তু না। পাপানকে খাইয়ে দিয়েছে, সবাইকে মোটামুটি দুটোর মধ্যে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পর এটুকাটা গুছিয়ে প্রদীপ তোর কাজে ঢুকে গেছে, ওর প্রচুর দেরি হয়ে গেছিল, আর আমি তারপরে সব এটুকাটা গুছিয়ে রান্নাঘর প্রদীপ তো কোনোরকম রান্না করে রেখে গেছিল, তারপরে আমি রান্নাঘরে সবকিছু গোজগাজ করে এঠোকাটা মোটামুটি সব গুছিয়ে তারপরে স্নান করলাম। স্নান করে এই জাস্ট বসলাম, মানে পুরো শরীরটা ছেড়ে আসছে, চোখগুলো বন্ধ হয়ে আসছে, মানে একটু ঘুমাই। এবার বাবানকে নিয়ে শুয়ে পড়বো, বাবানে ঘুমিয়ে যাবে, আমি একটুখানি রেস্ট নিয়ে নেবো। তারপরে আমার প্রচুর কাজ আছে, গোজগাজ আছে, আর তার মধ্যে মেন কাজ যেটা আজকে শপিং করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো যে কী কী কিনলাম, সেটা তো তোমরা অবশ্যই দেখতে চাইবে। আর এই দেখো গিফট, এই একটা পেয়েছি, ওই একটা পেয়েছি, দুটো গিফট পেয়েছি কেনাকাটা করে। আর এই যে সব আমার শপিং, আপাতত এখানে থাক, পরে তোমাদেরকে দেখা মানে পরে তোমাদেরকে দেখাবো যে কী কী কিনলাম, এখন একটু রেস্ট নিয়ে নিই তো, চলো। সারাদিন পরে সেই যে দুপুরবেলা বাজার করে এসেছি, তারপরে বিকেলবেলা হচ্ছে আমার মুড়ি টুড়ি খেলাম, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু তার মধ্যে ওই যে এসে পাপানকে ঘুম পাড়ানো, এই করানো, তারপরে ঠোঁটটা ওরকম হয়েছে, যাই হোক আর সারাদিনে এগুলো আর বার করার মানে নিজে দেখানোর সময় পাইনি। এবারে এতক্ষণ পরে পাপানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করি, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবলাম যে আমার তো ভিডিওটা শেষ করতে হবে, আমি মেন দেখাবো, মানে এই এইগুলোর থেকে বেশি পছন্দ আমার এই জিনিসগুলো হয়েছে যেটা আমি কিনিনি, যেটা কিনতে হয়নি, কিন্তু আমার এই দুটো জিনিস সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। সে মানে ট্রেন্ডে হচ্ছে মানে গিফটের জিনিসটা দেখাতে বেশি মজা লাগছে, আর মানে খুব পছন্দের, মানে খুব ভালো লেগেছে জিনিসগুলো, আমি এগুলো নিজে পছন্দ করে নিয়েছি, এগুলো কিন্তু গিফটে পেয়েছি। জল টল বসিয়ে গরম করা যাবে, চা করা যাবে, সবই করা যাবে, এগুলোতে ইন্ডাকশনও কাজ হবে, গ্যাসে তো কাজ হবে। এই যে এই জিনিসটা একটা আমি দেখাই তোমাদেরকে, শুনে মানে যেরকম ভাবে আর কি হবে ব্যাপারটা, আমার খুব পছন্দ হয়েছে, বেশ ওয়েটি জিনিসগুলো। এটা হচ্ছে একটা হটপট সেট, এটাও হচ্ছে এই যে এই যে দু পিস আছে, এরকম খাবার গরম থাকবে। এটা হটপট, এটা খাবার গরম থাকবে, জামা কাপড় কেনার থেকে এগুলো এগুলো গিফট পেয়েছি, এটাই বেশি আনন্দ হচ্ছে, আমার তো খুব ভালো লেগেছে। এই একটা কিনতে বলে দিয়েছি, সবাই পাপড়ের উপরে আগে দেখাই, একটা গেঞ্জি কিনেছি, এই একটা হাফ প্যান্ট কিনেছি, সব এক একটা ব্যাগে এক একটা ভরে দিয়েছে। কিন্তু সব পাপনের এগুলো পাপনের স্ট্যান্ডো গেঞ্জি আছে, এটা তো চারটে কেনা হয়েছে, মানে এরকম হচ্ছে চারটে চার পিস কেনা হয়েছে, সুন্দর গেঞ্জি, তাই না? হুম, ভালো লেগেছে। হুম,
জানি না আমাকে কতটা মানাবে, কিন্তু ওয়ান পিস পড়তে আমার খুব ভালো লাগে, এই জন্য নিয়েছি। এই যে আছে নিলাম, এগুলো যে পরি না তা না, আমি পরি, এটা বেশ ভালো লেগেছে ব্যাপার জিনিসটা। এরকম একটা বেগুন যে কালার আমার পছন্দ হয় সেই কালারই বেশি কেনা হয়ে যায়। যখন ইয়েলো কিনি, ইয়েলো ইয়েলো এই যে একটা টপ কিনেছি জিন্সের সঙ্গে পরার, আচ্ছা দামগুলো বললি তো না, দামগুলো আবার না বললে তো আমরা বলতে বলবো। এটা 1099 এই টপটা, এটা 1099, এটা এটা 1699, আর টি শার্টগুলো হচ্ছে 499 করে, 500 টাকা করে। এই হচ্ছে কেনাকাটা, মানে আমার প্যান্টালুন্সের। হ্যাঁ, আর এগুলো হচ্ছে ট্রেন্ডসের কেনাকাটা। আবার ট্রেন না, এটাও প্যান্টালুন্স থেকে নিয়েছি। এই একটা টি শার্ট নিয়েছি, 4টে নিয়েছি টি শার্ট, আমি নিজেই ভুলে গেছি। টি শার্টগুলো সবই একই রেঞ্জের, ওই সব 499। জিনিসগুলো খুব সুন্দর। আর আর এখানে আছে, এটা নিয়েছি হচ্ছে ওই যে ইয়ে টাইপের প্যান্টগুলো হয় না, এগুলো হচ্ছে ওই সুইমিং সুইমিং করার বা স্নান করার আর কি, ওই কি পলি পলিস্টার না কি বললো না, পলিস্টারের কাপড়, যেটা ভিজলে টিজলেও কোনো প্রবলেম হবে না। এরকম একটা লেহেঙ্গা রয়েছে যেটা সঙ্গে এরকম একটা ইয়েলো কালারের ওড়না দরকার, তো সেটা কেনা হচ্ছিল না, সেই জন্য এই ওড়নাটা নিয়েছি। বিশাল বড় ওড়না, পুরো টাইমে আর খুলছি না এরকম। সুন্দর কিন্তু ওড়নাটা বলো, একদম বাসন্তী কালারের একটা ওড়না। এই ওড়নাটা না আমি কিনেছি হচ্ছে চেন্নাই গিয়ে, সেই আমি একটা লেহেঙ্গা টাইপের কিনেছিলাম, যারা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখেছে, মনে থাকলেও থাকতে পারে। নিচটা পুরো ব্ল্যাক আর ওপরে একটা ইয়েলো কালারের ব্লাউজ আছে। অ্যাকচুয়ালি ওই ধরনের লেহেঙ্গাগুলো লেহেঙ্গা বলে কি না সঠিক আমি সেটাও জানি না, কিন্তু লেহেঙ্গার মতোই তো। হ্যাঁ, তো ওগুলো ওড়না ছাড়াই পরে, তো ওটার মধ্যে ওড়না ছিল না, কিন্তু আমাকে তো ওড়না ছাড়া একদমই মানাবে না, আর আমি পড়তে পারবো না ওড়না ছাড়া, ভালো লাগবে না আমার মনে হবে যেন, সেই জন্য ওড়নাটা কিনলাম। ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর কয়েকটা প্যান্ট কিনেছি। অ্যাকচুয়ালি ওই যে বললাম টাইমের সমস্যা, মানে ফটাফট ফটাফট শুধু দোকানে ঢুকেছি, মানে হাত দিয়ে যেটা পেয়েছি সেটাই নিয়েছি, ট্রায়াল রুমে গিয়ে ওই ট্রায়াল দিয়েছি, দিয়ে দিয়ে মানে শুধু ফাইনাল করেছি, হ্যাঁ এটা নেবো ওটা নেবো, মানে সেরকম করে যে বেছে কিছু কিনেছি সেটাও না। তো এবার আজ যতটুকু পারলাম কিনে নিয়ে আসলাম, ওই যে বললাম আগামীকালই বেরোনো, ও মানে তো সেটা আমি বেরিয়ে এসেছি গত 2-3 দিন আগে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ একটাই, আমরা হচ্ছে এই ভিডিওটা যেদিন পোস্ট হওয়ার কথা ছিল মানে তার আগে আগের দিন আমরা বেরিয়ে এসেছি। এইবার রাস্তাঘাটে জানোই যে নেটওয়ার্কের কতটা সমস্যা থাকে, আর আমরা যেখানে এসেছি ঘুরতে, মানে অ্যাকচুয়ালি তো আমরা দীঘা এসেছি, সেটা হয়তো তোমরা অনেকে জেনেই গেছো বা জানোনি, আমি বলেই দিলাম, সেই জন্য এই কদিন ভিডিও দিতে পারিনি। আমার প্রচণ্ড মনটা খারাপ লাগছিলো, মানে বুকের ভেতরটা কেমন ধক ধক করে উঠছিল, কিন্তু মানে কিছু করার ছিল না, যেহেতু বুঝতেই পারছো নেটওয়ার্কের প্রবলেম, আমি ভিডিও আপলোড দিতেই পারছি না। ভিডিও আপলোড করছি, রাতে আপলোড বসিয়ে রাখছি, সারা রাত চলে যাচ্ছে, সকালেও আপলোড কমপ্লিট হচ্ছে না, এতটাই নেটের বাজে অবস্থা। আর ফোনে যে এয়ারটেল বা জিওর নেটগুলো আছে সেগুলো দিয়েও দেখছি হচ্ছে না, মানে প্রচণ্ডই খারাপ অবস্থা, প্রচণ্ডই খারাপ অবস্থা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, অনেকগুলো টপ কিনেছি, হ্যাঁ জিন্স কিনেছি, একটা ওয়ান পিস কিনেছি অনেক শখ করে। হ্যাঁ, তো যাই হোক, এই ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পাপানের হয়ে গেছে মোটামুটি, আমারও মোটামুটি হয়ে গেছে, তারপরেও আগামীকাল মনে হচ্ছে আমার একটু বেরোতে হবে। আগামীকাল আমাদের বেরো
বেরোনোর ডেট, দীঘা সব গুছিয়ে টুছিয়ে। তারপরেও একটা দুটো জিনিস বাকি রয়েছে, আমি জুতো কিনে নিই, আমার একটা ব্যাগ কেনারও ইচ্ছে ছিল, কিন্তু ব্যাগ আর কিনবো না, কিন্তু জুতোটা না কিনলে নয়, আরও এমনি একটু অন্য দরকারি কাজ আছে যে জন্য আমাকে বেরোতেই হবে। আর আজকে তো কিছু গোছগাছ হলো না, এত রাতে আমি ভিডিও করছি, জিনিসগুলো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে এই জিনিস কিনেছি, আর এই দেখো এই মানে কুর্তিগুলো দেখো কি ভালো যে হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এগুলো প্রায় মানে এক একটা কত 2800 টাকা করে প্রিন্ট আছে, ওই হয়তো ওই মানে অনেক কিছু তো মানে একদম শেষে যা প্রিন্ট থাকে এগুলো যখন পুরো বিলটা হয়ে যায় তারপরে একটা পার্সেন্টেজ ছাড় দেয়, তো সব কিছু মিলিয়ে মোটামুটি 2500 টাকা করে পড়েছে এই কুর্তিগুলোর পিস। মানে এক একটা কুর্তি, দুটো কুর্তি 5000 টাকা ধরো, আর প্রচুর টপ টপ তো তোমরা দেখলেই কিনেছি যেগুলো টপস। তো যাই হোক, মানে এইভাবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তোমাদেরকে এই আজকের বাজারঘাট দেখিয়ে মানে আমরা ঘুরতে আসার জন্য কী কী বাজার করেছি, আমরা তো নয় আমি করেছি বাজার, তো সেই জিনিসগুলো তোমাদেরকে দেখালাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর এরপরে যে ভিডিওটা আসবে সেটা আসবে আমাদের এই ঘুরতে আসার ব্লগ, মানে আজকের এই পরের পার্টটাই আসবে আমাদের ঘুরতে আসার ব্লগ। তো তোমরা দেখতে থাকো আর লাইক করতে থাকো, অনেক অনেক ভালোবাসা দিতে থাকো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।